কি এমন ঘটনা ঘটলো রাকিবের টিম হঠাৎ করে মিথিলার উপরে ঝাঁপিয়ে পড়লো? যাওয়ার কারণে এই টিমের পক্ষ ওই টিমের পক্ষ করে মারছে, আবার পুলিশের সামনে, থানার সামনে, মানে কি একটা অবস্থা ইউটিউবারদের মাঝে, মানে কুত্তার খাওয়া কাওয়ি করতেছে। এরকম যদি হয় ইউটিউবারদের ব্যবহার, একটা মাইয়া মানুষ, মাইয়াদেরকে আমরা সম্মান করি, যথেষ্ট শ্রদ্ধার সাথে দেখি, মাইয়ারা হচ্ছে মায়ের জাত, কারণ অবশ্যই মাইয়াদেরকে সম্মান করা আমাদের মানে নৈতিক দায়িত্ব বা কর্তব্য মনে করি। আপনি এত বড় বাংলাদেশের সেরা ইউটিউবার হইয়া এখন একটা মাইয়ার গায়ে হাত দিবেন, এটা বাংলাদেশের মানুষ মাইনা কখনোই নিবে না, এসব কখনো মেনে নিছেও না বাংলাদেশের মানুষ, আর মানতোও না। বুঝছেন নি কথা আমার, খাস বাংলা কথা বলি তো, রাকিব হাসান আপনি যেটা করছেন আপনার নামে মামলা মনে হয় ওই মাইয়াটা করছে, এবং জেলে বসে বসে আপনারা হচ্ছে 24 ঘন্টা চ্যালেঞ্জ করেন, আপনি তো বাথরুমেও 24 ঘন্টা চ্যালেঞ্জ করেন, এখন জেলে বসে বসে আপনি আর আপনার ওয়াইফ মিলে হচ্ছে 24 ঘন্টা চ্যালেঞ্জটা করেন, আমরা ওইটা দেখবো আর কি, জেলের ভিতরে কীরকমভাবে আপনারা থাকেন, কীরকমভাবে আপনারা সার্ভাইভ করেন, কারণ আপনারা যেহেতু বাথরুমে বসে, আপনারা যেহেতু বাথরুমে বসে কন্টেন্ট তৈরি করতে পারেন হাগুদ গায়া, তো আপনি জেল অবশ্যই কিন্তু কন্টেন্ট তৈরি করতে পারবেন। মানে আমি জেল কর্তৃপক্ষের কাছে একটা অনুরোধ জানাইতে চাই যে ওদেরকে একদিনের জন্য 24 ঘন্টার একটা চ্যালেঞ্জ দিয়ে দেখেন, তারপরে ওরা পারে কিনা ওইটা আমরা জাতি দেখব যে কিভাবে তারা 1 ঘন্টা একদিনের চ্যালেঞ্জটা মানে জেলের ভিতরে করে। মানে এটা আমি আপনাকে, রাকিব হুসেন ইউটিউবার রাকিব হুসেন, আমি আপনাকে এটা মানে চ্যালেঞ্জটা ছুড়ে দিলাম আর কি, যে জেলের ভিতরে 24 ঘন্টা চ্যালেঞ্জ করেন, যেখানে ইচ্ছা সেখানে মারামারি, মেয়ে ছেলে নাই, ছেলে মেয়ে নাই, মানে যার সাথে ইচ্ছা তার সাথে মারামারি লাগিয়ে পড়তেছে। আচ্ছা টিমমেট মানলাম, তোমাদের সাথে তোমাদের একে অপরের সাথে দ্বন্দ্ব থাকতেই পারে, তাই বইলাই কি মানে রুডে গাড়ে মারামারি করবা? মানে মাইয়াটার লাত্তি যে দিছে, লাত্তি খাওয়ার পরে মাইয়াটা পড়ে গেছে, পড়ে মনে হয় বেহুশ হয়ে গেছে, না নাটক কি করছে জানি না, এটাও তাদের কন্টেন্ট হইতে পারে, হয়তো বা পরিকল্পিতভাবে তারা কন্টেন্ট তৈরি করতে পারে ভাইরাল হওয়ার জন্য বা ট্রেন্ডিংয়ে থাকার জন্য, কারণ এখন তো সবাই ট্রেন্ডিংয়ে থাকছে চাই, তো এই পরিকল্পিতভাবে এই ঘটনাটা হইতে পারে। যাই আছে,